جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا مسلم بندقان. গুরুত্ব একটি মাসালা, সেটি হলো কোনো মুসলিম যদি পুরুষ হলে পাঁচ অক্ত সালাতের মাঝে চার অক্ত সালাত মসজিদে যে জামাতের সাথে আদায় করে, আর মহিলারা চার অক্ত সময় মতো বাসায় আদায় করে, শুধু ফজরের সালাতটা সূর্য উদিত হওয়ার পর আদায় করে, তাহলে কি এই ফজরের সালাত তার আদায় হবে, কবুল হবে? কখনো নয়, আদায় হবে না, কবুল হবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ এবং তদীয় রাসূলের বিরোধী কাজ এটি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুদূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা তোমাদের জন্য নিয়ে আসছেন সেটি গ্রহণ করো, যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করতেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি চায় তার সালাত কবুল হোক, আদায় হোক, তাহলে ওই নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। আর আমরা খেয়াল খুশি মতো যদি সময় পেলাম আদায় করলাম, এটি আদায় হবে না। কারণ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেই আমলের বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই, এটি গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যানযোগ্য। ফজরের সালাতের সময় নির্দিষ্ট রয়েছে। রাত্রের শেষ দিকে যখন দেখবেন আকাশের কিনারায় শুভ্র সাদা বর্ণ দেখা যাচ্ছে, এই থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত ফজরের সালাতের সময়, আপনি যদি সূর্য উদিত হওয়ার পর আদায় করেন তাহলে এটি সালাত আদায় হবে না। ঘুমের উজর দেখাইতে পারেন, ঘুমের উজর সবসময় গ্রহণযোগ্য হবে না। অনেকে বলতে পারি রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান্নামা আনি সালা আও নাসিয়াহা ফালিসাল্লিহা ইদা দাকারাহা। কেউ যদি নামাজ থেকে ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল, স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম ভাঙার সাথে সাথে পড়ে নেবে, এটা কাফারা হয়ে যাবে। এটি সাময়িকের জন্য, হঠাৎ যদি হয়ে গেল আর সব সময় আপনি দেরি করে সূর্য উদিত হওয়ার পর পড়বেন, এটি আদায় হবে না। তাই প্রিয় বন্ধুগণ, সালাত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ইসলামের মূল খুঁটি, স্তম্ভ। একজন মুসলিম যদি মুসলিম হতে চায় অবশ্যই তাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ইমানদার হতে চায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হকের মাঝে সর্বপ্রথম যেটি আল্লাহ প্রশ্ন করবেন, এই পাঁচ ওয়াক্ত সালাত সম্পর্কে কিয়ামতের দিন। যারা উদাসীন হয়ে ভুলে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে না, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজকে ভুলে যায়, উদাসীন। অন্যত্র আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। অর্থাৎ পরবর্তীতে এমন নির্বোধ জাতি আসবে যারা নামাজকে নষ্ট করবে, নিজের মন যা চায়, রিপো যা চায়, এটা তারা পূর্ণ করবে। আমি তাদেরকে গায়ে নামক জাহান্নামে নিক্ষেপ করবো, নাউযুবিল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ, যারা এই সমস্ত অভ্যাসে লিপ্ত, সূর্য উদিত হওয়ার পর প্রতিদিন সালাত আদায় করেন, তাদের জন্য দোয়া করি হেদায়েতের, এবং আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাদেরকে যেন পরিপূর্ণ নিয়ামত দান করেন, যেন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারে। আমিন, আল্লাহুম্মা আমিন।